এখন এই সত আমল খাঁটি আমল আমলে সালেহ কিভাবে হবে আমাদেরটা? ইমান যদি ঠিক থাকে আর আমল যদি অল্প হয়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলার কাছে এটা কবুল হবে, নাজাতের কারণ হবে। সেজন্য নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, নবীজি বলেন তোমার ইমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এক নাম্বার দরকার হলো ইমানের বিশুদ্ধতা, এর সাথে সাথে যদি আমল করতে পারি আমলে সালেহ হবে। এখন প্রশ্ন হলো কোন আমলের দ্বারা দুই ধরনের প্রতিদান পাওয়া যায়? ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যে আমলের মধ্যে চারটা জিনিস পাওয়া যায়। কয় জিনিস? চার জিনিস ঠিক রেখে যদি আমরা আমল করতে পারি ওই আমল কাজে আসবে, আল্লাহর দরবারে কবুল হবে, আর যদি ইমানটা ঠিক থাকে। এক নাম্বার যেটা লাগবে আমল, আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বারে যেটা দরকার সেটার নাম হলো ইখলাস, তথা নিয়তের পরিশুদ্ধতা। নিয়তের পরিশুদ্ধতা বিহীন কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নিয়তের পরিশুদ্ধতা হলো আমি আমলটা করতেছি কার জন্য, এটা আমাকে আগে ফিক্সড করতে হবে, ঠিক করতে হবে। আমার আমলটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে যায়, ওই আমল যদি ছোট হয় ওই আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। আমল সালেহ যদি হয় তথা আল্লাহর জন্য যে আমল করব, ইখলাস ওয়ালা আমল, নিয়ত পরিশুদ্ধ ওয়ালা আমল, ওই আমল দুনিয়ায় কাজে আসে আখেরাতেও কাজে আসে। আমরা আল্লাহর কাছে যখন দোয়া করি, দোয়ার সময় বিভিন্ন ওসিলা দিয়ে আমরা দোয়া করি, করি না? ওসিলা দিয়ে দোয়া করি। সবচেয়ে উত্তম ওসিলা হলো নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা, বিশেষ করে ইখলাস ওয়ালা নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলে ওই দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন যুবকের ঘটনা বর্ণনা করেছেন, এটা একটা প্রসিদ্ধ ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অতীত কালে তিনজন যুবক ভ্রমণে বের হলো, পাহাড়ের পাদদেশ দিয়ে তারা পথ চলতেছে, পথ চলতে চলতে একটা সময় আকাশের মধ্যে মেঘ, বৃষ্টির পূর্বাভাস, ঝড় শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা পাথর পাহাড়ের গায়ে লাগোয়া একটা গর্তের মধ্যে আশ্রয় নিল, অপেক্ষমান কোন সময় ঝড় শেষ হবে আবার তারা বাড়িতে ফিরে যাবে। ইতিমধ্যে হঠাৎ করে একটা বড় পাথর তাদের গর্তের মুখের উপরে এসে পড়ল, গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। ভেতর থেকে তিনজন যুবক সর্বশক্তি দিয়ে পাথরটাকে ধাক্কাচ্ছে, এক চুল পরিমাণ নড়াইতে পারে নাই। তিনজন যুবক যখন ক্লান্ত শ্রান্ত হয়ে গেল, হতাশ হয়ে গেল যে না, এখান থেকে আমাদের আর কোনো বাঁচার উপায় নাই, এখানে আমাদের মৃত্যু হয়ে যাবে, আমাদের আত্মীয় স্বজন আমাদের লাশটাকেও পাবে না, হতাশ হয়ে গেছে। যাদের মধ্যে ন্যূনতম ঈমান আছে এরা চূড়ান্ত পর্যায়ে হতাশ কখনো হয় না। যত বিপদ আসুক, যত কষ্ট আসুক, যত বাধা আসুক, এক সময় যার দিকে ফিরে যায় তিনি কে? এবার তিন যুবক মিলে পরামর্শ করলো, শোনো, এখান থেকে আমাদের নিজ ক্ষমতায় বাঁচার কোনো উপায় নাই, আমাদেরকে এখান থেকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহ, আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। তবে সাহায্যটা চাইবে এমন ভাবে, আমাদের জীবনের এমন আমল যেটা একমাত্র আল্লাহর জন্য করা হয়েছে, ওই আমলের ওসিলা দিয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এইবার তিন যুবকের প্রথম জন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমি একজন যুবক মানুষ, আমি একজন যুবক মানুষ, আমার একটা যুবতী চাচাতো বোন ছিল, আয় আল্লাহ আমি যৌবনের তাড়নায় তাকে সব সময় কাছে পাওয়ার আশা করতাম, কিন্তু আমার কখনো সুযোগ হয় নাই। আয় আল্লাহ আমার চাচাতো বোনটা ছিল অভাবী দরিদ্র, সে একদিন তার অসুবিধার কারণে আমার কাছে এসে কিছু সাহায্য চাইল, আমি এটাকে আমার জন্য সুবর্ণ সুযোগ মনে করলাম, আমি আমার চাচাতো বোনকে বললাম শোনো তোমাকে আমি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি, সাহায্য করতে পারি, তবে শর্ত হলো তোমার সাথে আমাকে, তোমাকে আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে। আমার চাচাতো বোন অভাবের কারণে আমার শর্তে রাজি হয়ে গেল,
কারণ হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন কাদাল ফাকীরু আইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, দরিদ্রতার কারণে মানুষ কুফরি পর্যন্ত করে, এর প্রমাণ আমাদের দেশে অভাব নাই। আপনি দেখবেন বিশেষ করে যেই সমস্ত এলাকায় অতি দরিদ্র পীড়িত এলাকা, একেবারে পার্বত্য অঞ্চল অভাবগ্রস্ত এলাকা, ওই সমস্ত এলাকায় হাজার হাজার মুসলমান কিছু টাকা পয়সা সুযোগ সুবিধার বিনিময়ে তাদের ঈমানকে খ্রিস্টানদের হাতে বিক্রয় করে দিচ্ছে। অভাব নাই এই মানুষগুলা, শুধুমাত্র অভাবের কারণে নিজেদের ঈমানকে বিক্রয় করে দেয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, আমাদের আশেপাশে অনেক মানুষ আছে বিভিন্ন সময় বিভিন্ন কারণে অপরাধের সাথে জড়ায়া যায়, আছে না নাই? যারা অপরাধের সাথে আছে, সব অপরাধী হয়েছে শখ করে নয়, ইচ্ছা করে নয়, অনেক অপরাধী তার জীবনের ব্যাপারে খোঁজ নিলে দেখা যাবে যে সে এই অপরাধের সাথে জড়ানোর অন্যতম কারণ হলো অভাব, ঠিক না? আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় অনেক সময় বলে অভাবে স্বভাব নষ্ট হয়ে যায়, অভাবে স্বভাব নষ্ট হয়, এজন্য মানুষ হিসাবে আমাদের দায়িত্ব আছে। আমার দায়িত্ব হলো আমি একজন সচ্ছল মানুষ, আমার প্রতিবেশী যদি অভাবের কারণে কোনার পথে চলে যায়, কিয়ামতের দিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতে করতে হবে, কোনো সন্দেহ নাই। হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে জিজ্ঞাসা করবে, ও আমার গোলাম, আমি দুনিয়াতে ক্ষুধার্ত ছিলাম, আমাকে তোমরা খানা দাও নাই, আমি বিপাসিত ছিলাম, আমাকে তোমরা পানি পান করাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে তোমরা বস্ত্র দাও নাই। লোকটা তখন বলবে আল্লাহ আপনার তো এইগুলার কোনো কিছুর প্রয়োজন নাই। তখন আল্লাহ তাআলা বলবে তোমার প্রতিবেশী অভাবী ছিল, তুমি তাকে খাবার দাও নাই, বস্ত্র দাও নাই, অসুস্থ ছিল, চিকিৎসার ব্যবস্থা করো নাই, তুমি যদি তার ব্যবস্থাগুলো করতা আমি আল্লাহ সেগুলা পেয়ে যাইতা। এজন্য আমার কোনো প্রতিবেশী, আমি সচ্ছল, মোটামুটি অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, আমার কোনো প্রতিবেশী যদি অভাবের কারণে গোনার পথে চলে যায়, এই দায়বদ্ধতা শুধু তার একার নয়, কিয়ামতের দিন আমাকেও এর কারণে জবাবদিহিতা করতে হবে। এজন্য আমাদের সামাজিক কিছু বিষয় ঠিক রাখার দরকার। যেমন এক এলাকায় যদি একটা চোর হয়, মার্কা মারা ভালো চোর, ভালো মোটামুটি ভালো মানের চোর আর কি, সব লাইনেই তো ভালো আছে, তাই না? চোরের লাইনে যদি ভালো একটা চোর হয়, এক চোরের অশান্তির ঠেলায়, এক চোরের ঠেলায় এলাকার সব মানুষের ঘুম হারাম, ঠিক না? আমরা একে সংশোধন করতে পারি না, আমরা কি করি, আমরা প্রথমত চিন্তা করি এরে পুলিশের হাতে দিলে, জেলখানায় নিলে কয়দিন থাকলে ঠিক হয়ে যাবে, ও চোর চুরি করে জেলখানায় ঢুকবে, আর যখন বের হবে তখন ডাকাত হয়ে বের হবে, কারণ জেলখানায় গিয়ে তো ও অনেক সঙ্গী সাথী পাবে, ওইখান থেকে ডাকাতি শিখবে, আয়শা বিসমিল্লাহ করবে, কার্টা দিয়া যে ওর নামে মামলা দিছিল ওর বাড়িতে ডাকাতির মাধ্যমে ও বউনি করবে আর। কিন্তু আমি যদি ওইটা না করে একটু দায়বদ্ধতা মাথায় নিয়ে চিন্তা করতাম যে লোকটাকে যতই পুলিশে দেওয়া হোক না কেন, দিন যাবে তার অপরাধের মাত্রা বাড়বে, কিন্তু তার সংশোধনের চেষ্টা করার দরকার। আমি যদি নিজে একটু চেষ্টা করতাম যে আমার একা তো সম্ভব না, আমি সমাজের দশ জন মানুষ যাদের একটু সামর্থ্য আছে তাদেরকে ডেকে যদি বলতাম ভাই অমুক ছেলেটা তো চুরি করতেছে, আজকে আম কাঁঠাল পেয়ারা লিচু মুরগি চুরি করতেছে, কয়দিন পরে গরু চুরি করবে, কয়দিন পরে ঘরে চুরি করবে, ওই পর্যন্ত যাওয়ার আগে আমরা যারা আছি একটু সামর্থ্য আছে যাকাতের টাকা দিয়ে হলেও এরে আসেন একটা রিক্সা কিনে দেই, একটা ভ্যান কিনে দেই, এই ব্যান কিনে দিয়া তারে ডাইকা যদি বলা হয় বাবা এই যে ব্যানটা তুমি সালায় খাও, পরিবার রে খাওয়াও, তোমার হাতে পায়ে ধরে তুমি আর চুরি চামারি করো না, বলেন? এতটুকু কাজের দ্বারা দেখা যাবে অনেক মানুষ খারাপ পথ থেকে ভালোর পথে ফিরে আসবে, ঠিক কিনা বলে? সেজন্য এই ধরনের ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় রাখার দরকার। অত বড় সামর্থ্য আমাদের নাই, হাইরে আমরা তারে চানাচুরির ডিব্বা ডুব্বা কিনা দেই, যে ওয়াজ মাহফিলের সময় বেচা কিনা খাইস, হাটের দিন একটু বেচা কিনা খাইস, তাতেও দেখা যাবে তার কিছু ইনকাম হয়, অপরাধের পথ থেকে ফিরে এসে ভালোর দিকে আসবে, ঠিক কিনা বলো? এজন্য সমাজের অনেক মানুষ আছে অভাবের কারণে গোনার পথে চলে যায়। সব মানুষ কিন্তু পাপে ইচ্ছায় যায় না, অনেকে পাপের পথে যেতে বাধ্য হয়। এইবার ওই যুবকটা বলতেছে আল্লাহ আমার চাচাতো বোন আমার সাথে রাজি হয়ে গেল,
নির্ধারিত দিনে আমি তার ঘরে হাজির হয়ে গেলাম, কেউ নাই, হাদিসের মধ্যে আসছে, তারা একেবারে কাছাকাছি হয়ে গেছে। এমন সময় চাচা দুবন বলতেছে, ও ভাই তুমি যেটা করতেছো তার ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। এতটুকু কথা যুবকের কর্ণকুহর দিয়ে ঢুকে একেবারে অন্তর পর্যন্ত পৌঁছায় গেছে। মানুষের জীবনের গতিপথ পরিবর্তনের জন্য হাজার কথা হাজার ওয়াজের দরকার নাই, একটা কথা মানুষের জীবনের পথ ঘুরায় দিতে পারে, একটা কথা মানুষকে গোনার পথ থেকে ফিরায় ভালো পথে আনতে পারে। যুবকটার অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে, যুবকটা ওখান থেকে উঠে চলে আসছে। বলেন তো, ওই জায়গায় দুনিয়ার কোনো মানুষ বাধা দেওয়ার ছিল নাকি? দুনিয়ার কেউ বাধা দেওয়ার ছিল না, কিন্তু বলছে আল্লাহকে ভয় করো। যুবক ওখান থেকে ফিরে আসছে, চাচা দবনকে বলছে, যাও তোমাকে যা দিয়েছিলাম তা তোমাকে আমি সদকা করে দিলাম। এই কাজটুকু গোনার থেকে ফিরে আসছে, এই কাজটুকু এইটুকু রসিলা দিয়ে বলতেছে, আয় আল্লাহ ওই দিন যদি ওই অবস্থা থেকে ফিরে আসাটা আপনার জন্য হয়, আয় আল্লাহ বিপদে পড়েছি, ওই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে। নেক আমলটা কি? গোনার থেকে ফিরে আসছে। ভালো কাজটা কি? গোনার থেকে ফিরে আসছে। তিরমিজির একটা হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। পাঁচটা নসিহত আল্লাহর নবী করেছেন, এর মধ্যে প্রথম নসিহত হলো, যারা আবেদ হতে চায়, আমরা কারা আবেদ হতে চাই একটু আদুসা করি তো, আবেদ ইবাদতকারী হতে চাই কারা একটু আদুসা করি, নারায় তাকবীর, নারায় তাকবীর, মাশাআল্লাহ। হাত নামাই। আবেদ মানে হলো ইবাদত গুজার বান্দা, ইবাদত গুজার হতে চাই আমরা সবাই, কিন্তু নামাজ রোজা হজ যাকাত এগুলা করলেই যে বড় আবেদ ইবাদত করতে ওয়ালা হওয়া যায় বিষয়টা এমন না। এই হাদিসের মধ্যে নবীজি জানায় দিয়েছেন সবচাইতে বড় ইবাদতকারী কে। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আহবাদান নাস। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আবু হুরায়রা গুনাহ থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাবা। একজন মানুষ নামাজ রোজা হজ যাকাত সব আছে আবার গুনাহ করে, সে আবেদ হতে পারে না। আবেদ হওয়ার জন্য গুনাহ ছাড়তে হয়, সুবহানাল্লাহ। বলে এই যুবক গুনাহ থেকে ফিরে আসছে, আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ ওই দিনের ফিরে আসাটা যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, আল্লাহ ওই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করেন। নবীজি বলেন, যুবকের দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল, পাথরটা একটু সরে গেল, বের হওয়ার মতো জায়গা এখনো হয় নাই। এবার দ্বিতীয় জন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে, আল্লাহ আমি একজন রাখাল, আমার একপাল ছাগল আছে, আমি প্রতিদিন ছাগল পাল নিয়ে সকালবেলা বের হই, বিকালবেলা বাড়িতে ফিরি, প্রতিদিন কার ন্যায়। একদিন আমার ফিরতে অনেক দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, গভীর রাতে আমি বাড়িতে ফিরলাম। প্রতিদিন আমি বাড়িতে ফেরার পর ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমি আমার বৃদ্ধ মা বাবাকে দুধ পান করাই। আমার মা বাবার আগে অন্য কাউকে দুধ পান করানো আমি পছন্দ করি না, কিন্তু এই দিন আমার ফিরতে দেরি হয়ে গেল, আমি গভীর রাত্রে বাড়িতে ফেরার পর ছাগলের দুধ দহন করলাম। ছাগলের দুধ দহন করে দুধের পাত্র নিয়ে আমার বৃদ্ধ মা বাবার ঘরে গেলাম। আমি গিয়ে দেখলাম আমার বৃদ্ধ মা বাবা ঘুমিয়ে গেছে, অপর দিক দিয়ে আমার কলিজার টুকরা সন্তান, আমার স্ত্রী ক্ষুধার যন্ত্রণায় কাতর, সন্তান কান্নাকাটি করতেছে। আমি আমার মা বাবার আগে অন্য কাউকে দুধ পান করানো পছন্দ করি না, আবার আমার মা বাবা ঘুমায় আছে, ঘুম থেকে তাদেরকে জাগ্রত করাটাও আমার কাছে পছন্দনীয় মনে হলো না। আমি দুধের পাত্র হাতে নিয়ে অপেক্ষমান, কখন আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হবে, আমি তাদেরকে দুধ পান করাবো। আমার মা বাবা ঘুম থেকে জাগলেন, আমি তাদের দুইজনকে দুধ পান করানোর পর আমার ক্ষুধার্ত স্ত্রী সন্তানকে আমি দুধ পান করাইলাম। আয় আল্লাহ এই কাজটুকু যদি আপনার জন্য হয়ে থাকে, আপনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আয় আল্লাহ বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে।
মা বাবাকে একটু অগ্রাধিকার দিয়েছে। এখনকার জামানায় তো মাঝে মধ্যে দেখি মা বাবরে থাকতে দেয় গোয়াল ঘরে, আছে না নাই? মা বাবার সাথে অসদাচরণ, মা বাবার উপরে শারীরিক নির্যাতন, এই ধরনের ঘটনা সমাজে অভাব নাই। মনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পাপের শাস্তির ব্যাপারে বিলম্ব করেন। তার মানে পাপের শাস্তিটা আল্লাহ তাআলা পরকালে দিবেন, কিন্তু কিছু পাপ আছে যেগুলার শাস্তি আল্লাহ দুনিয়াতে থাকতে দেওয়া শুরু করে। এর মধ্যে একটা হলো, কেউ যদি মা বাবার নাফরমানি করে, কেউ যদি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার উপরে অত্যাচার করে, জুলুম করে, এর শাস্তি ও দুনিয়ায় বেঁচে থাকতেই আল্লাহকে দেওয়া শুরু করে। সেজন্য মা বাবাকে আমরা অগ্রাধিকার দিব, মা বাবার হকগুলো আদায় করব। এই লোকটা শুধুমাত্র মা বাবাকে একটু অগ্রাধিকার দিয়েছে, আল্লাহর কাছে বলতে চায়, আল্লাহ আমার এই কাজটা যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন। নবীজি বলেন, লোকটার দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়, পাথরটা আরেকটু সরে গেল কিন্তু বের হওয়ার মতো জায়গা এখনো হয় নাই। এইবার তৃতীয় জন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ আমি একদিন আমার বাড়ির কাজের জন্য একটা লোককে নিয়োগ দিলাম, লোকটা সারা দিন কাজ করার পর তার মজুরির টাকা না নিয়ে চলে গেল, আমি তার মজুরির টাকাটা আলাদা করে রাখলাম, দীর্ঘদিন তার টাকাটা আমার কাছে আছে, তার আসার নামে কোনো খবর নাই, আমি টাকাটা ফেলায় রাখা ভালো মনে করলাম না, আমি তার ওই টাকা দিয়ে একটা ছাগলের বাচ্চা কিনলাম, আল্লাহ আপনি ওই ছাগলের মধ্যে বরকত দিলেন, এক সময় ছাগলের পালটা বেশ বড় হয়ে গেল, ওইটা রক্ষণাবেক্ষণ করা আমার জন্য কঠিন হয়ে গেল, আমি কয়েকটা ছাগল বিক্রয় করে আমি একটা রাখাল নিয়োগ দিলাম, এইবার রাখাল সহ ছাগলের পালটাও অনেক বড় হয়ে গেল। দীর্ঘদিন পর ওই লোকটা আমার কাছে এসে বলে, ও ভাই তোমার কাছে আমার একটা মজুরির টাকা বাকি ছিল, সেটা আমাকে দিয়ে দাও। এইবার ওই লোকটা কি করল, রাখাল সহ ছাগলের পাল দেখায় দিছে, বলে যে ভাই এই যে রাখাল সহ বিশাল ছাগলের পাল, এটা তোমার মজুরি, তুমি নিয়ে যাও। লোকটা বলে, তুমি আমার সাথে মজা করো নাকি? এবার আমি বললাম, না তোমার সাথে আমি মজা করি না, তোমার মজুরির টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, এটার ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়েছে, এগুলার সব হক তোমার, তুমি নিয়ে যাও। লোকটা রাখাল সহ ছাগলের পালের সবগুলো ছাগল নিয়ে গেল, একটা ছাগলও রেখে যায় নাই। আয় আল্লাহ, সে আমাকে একটা ছাগলও দেয় নাই, এতে করে আমি বেজারও হই নাই। আয় আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার জন্য হয়, আমি বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাকে উদ্ধার করে। দোয়া কবুল হয়ে গেল, পাথরটা আর একটু সরে গেল, তিন যুবক বের হলো, নিরাপদে বাড়িতে পৌঁছায় গেল। যেই কথার থেকে বললাম, দেখেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি ছোট ছোট কাজও করা হয়, ছোট ছোট আমলও করা হয়, ওই আমলগুলোর কিন্তু অনেক পাওয়ার। আপনি একজনকে দুইটা টাকা দিয়েছেন, মাত্র দুইটা টাকা, আরেকজনে এক লক্ষ টাকা দিয়েছে, এক লক্ষ টাকা, আরেকজন দিয়েছে দুই টাকা, ওই দুই টাকা যদি আল্লাহর জন্য হয়, লক্ষ কোটি টাকা যদি মানুষকে দেখানোর জন্য হয়, আল্লাহর কসম ওই এখলাসওয়ালা দুই টাকা দানের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। যে কোনো আমল হোক যেটা আল্লাহর জন্য করা হয় সেটার দাম বেশি। আরে ভাই, আপনি যদি এক মুমিনকে ভালোবাসেন, আপনার বন্ধু এক মুমিন, আপনি যদি তাকে গিয়ে বলেন, ভাই আপনি একজন মুমিন, আমিও মুমিন, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, এই ভালোবাসাটাও হবে ইবাদত, সুবহানাল্লাহ। সেজন্য আমার আপনার গোটা জিন্দেগীর সব আমল, ছোট বড় সব হবে কার জন্য, জোরে বলেন, আল্লাহ তাআলা সেজন্য বলেন। নবীকে আপনি বলেন, قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলেন, নবীকে আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ,
ওয়ানুসুকি আমার কুরবান ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য। এজন্য আমার আপনার গোটা জিন্দেগীর সব ইবাদত আল্লাহর দরবারে যদি কবুল করতে হয়, এক নম্বরে দরকার হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা, তথা ওই আমলটা করব কার জন্য জোরে বলেন, আমার নামাজ হবে কার জন্য জোরে, আমার দান সাদকা কার জন্য, আমি একজনকে ভালোবাসবো কার জন্য, আমি একজনের সাথে দুশ্মনী করব বিরোধিতা করব কার জন্য, আমার প্রত্যেকটা কাজ যখন আল্লাহর জন্য হবে ওটা আমার কবুলিয়াতের জন্য সহায়ক হয়ে যাবে। সেজন্য ইবাদত কবুলের এক নম্বর যেই জিনিসটা প্রয়োজন সেটার নাম হলো ইখলাস, নিয়তের পরিশুদ্ধতা। দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। দুনিয়াতে যত ইবাদত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া কোনো ইবাদত নাই। এখনকার জামানায় তো আমাদের অনেক মানুষ নিজেরা ইবাদত বানায়, আছে না নাই যদি বলেন, কিন্তু ইবাদত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, নবীজির পদ্ধতি বিহীন করে ইবাদত নাই। যে কোনো ইবাদতের মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাত থাকতে হবে, সুন্নাত বিহীন কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? আমি এদিকে লম্বা আলোচনায় যাব না, দেখেন সুন্নাহ সহ যে আমলগুলো করা হয় ওটা কবুল হয়, শুধু তাই না, দুনিয়ারও কিছু কাজ আছে, দুনিয়ার কাজগুলাও যদি আল্লাহর রাসূলের তরিকায় করা হয় ওই দুনিয়ার কাজগুলাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। নামাজ রোজা হজ যাকাত সহ আনুষঙ্গিক ইবাদত তো আছেই, সাথে সাথে দুনিয়ার কিছু কাজ আছে, যেমন দুনিয়ার অনেক কাজ আছে, যেমন দৈনন্দিন কিছু কাজ যেগুলো না করলেই নয়, আমরা আমাদের হাজতগুলো পূরণ করি, প্রস্রাব পায়খানা করি, প্রত্যেকের করা লাগে কি লাগে না লাগে, এটা দুনিয়ার একটা কাজ। কেউ যদি সারা জীবন প্রস্রাব পায়খানা না করে তার গুনাহ হবে নাকি? সম্ভব তো না, কিন্তু না করলে গুনাহ হবে না, যদি দিনে 15 বার করে সওয়াব হবে, সওয়াব হবে না, কিন্তু দেখুন এই কাজটা যদি আল্লাহর রাসূলের পদ্ধতিতে করে, সুন্নাত অনুযায়ী করে, তাহলে এই প্রস্রাব পায়খানা করাটাও ইবাদত বলে গণ্য হয়ে যাবে, সুবহানাল্লাহ। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তিন নাম্বার যেই জিনিসটা লাগবে, যদি কেউ কারো ইবাদত, যদি কোনো ইবাদত আল্লাহর দরবারে আমরা কবুল করাতে চাই, তিন নম্বরে যেটা দরকার সেটা হলো হালাল রিজিক। হালাল খাবার ব্যতীত ইবাদত কবুল হয় না, ইবাদত কবুলের অন্যতম শর্ত হলো হালাল খাবার। হালাল শুধু খাবার হলেই হবে না, অবশ্যই অবশ্যই প্রত্যেকের উপার্জনটাও হালাল হতে হবে। অনেকের উপার্জন হারাম কিন্তু সে হালাল খাবারের ব্যাপারে খুব সচেষ্ট। একজন লোক ঘুষের টাকা পকেট ভরে আনছে, ঘুষের টাকা হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? কোনো সন্দেহ নাই এটা হারাম, পকেট ভরা ঘুষের টাকা। উনি বাজারে গিয়া দেখলেন যে বড় একটা গরু জবাই হইছে, বিশাল বড় এক গরু জবাই দিছে। হুজুর তো ওয়াজের মধ্যে বলছে যে যখন কোনো প্রাণী, ওইটা হালাল প্রাণী হইতে পারে, ওইটাকেও যদি আল্লাহর নাম ছাড়া জবাই করা হয় ওই প্রাণীর গোশত আর হালাল থাকে না, আল্লাহর নামে জবাই করতে হবে। ইচ্ছা করে যদি আল্লাহর নাম ছেড়ে দেয় তাহলে ওই প্রাণীর গোশত খাওয়া যাবে। হুজুরের ওয়াজে শুনছে, এবার উনি যায় কসাইরে জিজ্ঞাসা করতেছে, এইবার এত বড় গরু তুই জবাই দিলি কেমনে? জবাই দেওয়ার সময় কি আল্লাহর নাম নিছিলি? বলে হ্যাঁ, বিসমিল্লাহ কইয়াই জবাই দিছি। তার মানে ও নিশ্চিত হইল যে গরুর গোশতটা কি আছে, হালাল আছে, হালাল। এবার পকেট থেকে টাকা বাইর কইরা হালাল গোশত কিনতেছে কিন্তু টাকাটা কি হারাম। এই লোকটার অবস্থা কেমন? একজন লোক মদ খাইতেছে, মদ, বলেন তো মদ হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। একদিন ওয়াজে শুনছে যে পানীয় কোনো কিছু পান করার সময় খেয়াল রাখতে হবে, জানি এই পানীয়টা মোছে না লাগে, তাইলে এটা মাকরু হয়ে যায়। সে মদ খাইতেছে আর বড় বড় মোচ উঁচু করে এরকম বোতল ঢালতেছে। একজন জিজ্ঞাসা করতেছে, কি রে তুমি মদ খাইতেছো আর এই মোচ শুধু এরকম উঁচু করতেছো, কারণটা কি? বলে হুজুর ওয়াজে কইছে, শুনস নাই কি কইছি? কয় পান করার সময় যদি মোচের সাথে লাগিয়া যায় এটা মাকরু হয়ে যায়, খাইতেছে কি? মাকরুর টেনশনে শেষ, উপার্জন হারাম।
কিন্তু কসাই বিসমিল্লাহ বইলা গরুটা জবাই দিছে কিনা এই টেনশনে উনি শেষ। সেজন্য উপার্জন হালাল করতে হবে। হালাল উপার্জনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন সূরাতুল জুমুআ 28 নম্বর পারা, আল্লাহ তাআলা বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ শেষ করার পরে কি করবা, ফান্তাশিরু ফিল আরদ জমিনের মধ্যে ছড়ায় পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর দেওয়া অনুগ্রহ সমূহ থেকে অনুগ্রহ অন্বেষণ করো। জমিনের মধ্যে আল্লাহ তাআলা হালাল রিজিক ছড়ায় ছিটায় রেখেছেন, আল্লাহ তাআলা জমিনের মধ্যে বের হয়ে যেতে বলেছেন, হালাল রিজিক অন্বেষণ করতে বলেছেন, যেই রিজিকের মধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহ আছে। এখানে আল্লাহ তাআলা বললেন আল্লাহর অনুগ্রহ সমূহ অন্বেষণ করো। মুফাসসিরিনে কেরাম বলেন অনুগ্রহ মানে হালাল রিজিক, কারণ হালাল রিজিকের মধ্যে বরকত রেখে দিয়েছে কে। যারা হালাল উপার্জন করে তাদের দাম অনেক বেশি। কত বড় ইবাদত হালাল উপার্জন করা, এটাও ইবাদত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা। একজন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, হারাম হালাল বেছে চলে, এরপরে সে যদি হালাল খাবারের নিয়তে হালাল উপার্জন করে, কৃষি কাজ করুক, রিক্সা চালাক, ভ্যান চালাক, মাছ মারুক, যা করুক না কেন, তার ওই হালাল উপার্জনের জন্য সে যেই কাজটা করে ওই কাজটাও তার আমল নামায় ইবাদত বলে যোগ হয়ে যায়। সেজন্য আল্লাহর নবী বলেন কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত হলো হালাল উপার্জন করা, কারণ হালাল উপার্জন এবং হালাল খাবার এই দুইটা ছাড়া ইবাদত কবুল হয় না। এখন যারা হালাল উপার্জন করে না, হারাম উপার্জন করে আর হারাম খায়, এদের বড় বড় তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি জোরে বলেন। এক নাম্বার ক্ষতি, যারা হারাম উপার্জন করে, এক নাম্বার ক্ষতি তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন আত-তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন সব রাসূলগণকে আদেশ করেছেন, ও রাসূলগণ কুলু মিন আত-তাইয়্যিবাত, আপনারা পবিত্র খান, হালাল খান, ওয়া আমালু সালিহা, আর আমলে সালেহ করেন। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ লম্বা ব্যাখ্যা করেছেন, এই আয়াতের দ্বারা এটাই স্পষ্ট হয়ে যায় কোন ব্যক্তির আমল আমলে সালেহ যদি হতে হয়, তথা আমল যদি আল্লাহর দরবারে কবুল করাতে হয়, তার হালাল খাবারের প্রয়োজন। হালাল খাবারের জন্য হালাল উপার্জন করতে হবে, দুইটাই দরকার, একটা আছে আর একটা নাই কাজ হবে না। সেজন্য উপার্জনটা হালাল করতে হবে। যেই মানুষগুলা হালাল উপার্জন করে, এদের পেশা যত ছোট হোক না কেন, এদের এই পেশা নিয়ে তিরস্কার করার কোনো সুযোগ নাই। ওই বড় চেয়ারে বসে একজন ঘুষখোর সুদখোর বড় ডিগ্রিধারী অফিসারের চাইতে আপনার এলাকায় যিনি কামলা দিয়ে হালাল উপার্জন করে, তার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সেজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হালাল পেশার মানুষকে তিরস্কার করতে, তার পেশাকে ছোট করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেজন্য অনেক সময় আছে আমরা একটু বড় মানুষ হইছি, আমরা একটু ভালো পজিশনে আছি, এলাকার একজন ভ্যান চালায়, একজন মাছ মারে, আমরা তাদেরকে ছোট মনে করি, বাজারে গিয়ে তাদের সাথে খারাপ আচরণ করি, খবরদার কোন সময় কারো পেশা নিয়ে তাকে তিরস্কার আমরা করব না। তাহলে এক নাম্বার ক্ষতি, ইবাদত কবুল হয় না। দুই নাম্বার ক্ষতি, যারা হারাম উপার্জন করে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। সাহাবায়ে কেরাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক ব্যক্তির ব্যাপারে বলল, তারা দেখল একটা লোক বাইতুল্লাহর সামনে আল্লাহর দরবারে খুব রোনাজারি করতেছে ইহরামের পোশাক পরে। ওই ব্যক্তির দোয়ার অবস্থা এমন ছিল, সাহাবায়ে কেরাম দেখার পর তারা নিশ্চিত যে এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দিতে পারেন না, অবশ্যই তার দোয়া আল্লাহ কবুল করবে।
নবীজির কাছে তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা এমন ভাবে দোয়া করতেছে যে তার দোয়া হয়তো আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। কিন্তু ওই লোকটার বাস্তব অবস্থার কথা তো সাহাবায়ে করে কেমনে কবুল হবে, যার গায়ের পোশাকটা হারাম টাকার আর যার দেহটা হারাম খাবার দ্বারা গঠিত, যার উপার্জন হারাম, গায়ের পোশাক হারাম, দেহটা হারাম খাবার দিয়ে গঠিত হয়েছে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, ইবাদত কবুল হবে না। তিন নাম্বার, হারাম খাবারের সবচাইতে বড় ক্ষতি, আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। তাহলে দেখুন হালাল উপার্জনের, হালাল খাবারের কতটা গুরুত্ব। ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, জাহান্নামে যেতে হবে, জান্নাতে যাওয়া যাবে না। সেজন্য এই দুনিয়া কয়দিনের, চোখ বন্ধ হইলে শেষ। এই যে ঈদের সময় কত মানুষ দুর্ঘটনায় মারা গেছে, অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কত মানুষ বাড়িতে আসার পথে মারা গেছে, কতজন যাওয়ার পথে মারা গেছে, আলো আল্লাহ না করুক আরো মারা যাবে। দুনিয়াটা তো চোখ বন্ধ হলেই শেষ, এরপরে তো অনন্তকালের এক যাত্রা আমাদের। এই দুনিয়ার সামান্য ভোগ বিলাসের জন্য হারাম উপার্জন করে আমল নষ্ট করলাম, আখেরাত বরবাদ করলাম, এই লোকগুলার চাইতে বোকা আর কেউ হতে পারে? আর কেউ হতে পারে না। এই জন্য আমরা আমাদের উপার্জনটাকে হালাল করব, হারাম থেকে বেঁচে থাকব, সুদ ঘুষ এগুলা থেকে বেঁচে থাকব। দেখেন এই রোজার মাস, রোজা আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়ে গেছে, ঠিক না? কারণ রোজার দ্বারা কি হবে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, রোজা ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা খোদাবীরু হতে পারো, মুত্তাকী হতে পারো। খোদাবীরুতা কি জিনিস? রোজার মাসে আমরা নিজেরাই টের পাইছি কেমন করে। দেখেন যেই ব্যক্তি রোজা রাখে, যখন ওযু করতে যায়, ওযু করতে গিয়ে কতটা সতর্ক সে থাকে, যে আমি ওযু করতেছি আল্লাহ না করুক যে আমার একটা ফোঁটা পানি জানি আমার গলার মধ্যে চলে না যায়, সেজন্য সতর্কতার সাথে থাকে। কত মানুষ বারবার রোজা রেখে শুধু থুতু ফালায়, কতজন প্রশ্ন করে আমাদের ফোন দিয়ে, দে হুজুর রোজা তো রাখলাম, গরমের সময় মুখের মধ্যে স্যাপ আসে, সব ফালায়া দেয়, এখন দুপুর হইতে হইতে মুখ শুকাইয়া কাট হয়ে গেছে, এখন তো রোজাই রাখতে পারতেছি না, এখন ওই স্যাপ খাইলে কি রোজা থাকবে নাকি যাবে? স্বাভাবিকভাবে যেটা আসে এটা যদি গিলে ফেলে সমস্যা নাই, রোজা নষ্ট হবে না। কিন্তু দেখেন ওই লোকগুলা আল্লাহ তাআলার কতটা ভয় না জানি, এই থুতুটুকু খাইলে আমার রোজা ভেঙে না যায়, এই ভয়ে থুতু খায় না, কষ্ট করে। যেই লোকগুলা রোজার মাসে এই রকম তাকওয়ার পরিচয় দিল, একটা ফোঁটা পানি, ওজুর পানি গলার নিচে আসতে দিল না, ওই লোকগুলাই মাশাআল্লাহ রোজা শেষ ধুমছে, সুদ ঘুষ গিলতেছে আর গিলতেছে, ঠিক কিনা বলো? তাকওয়া শুধু খাবারের ক্ষেত্রে না, ওই জায়গায় আমাকে আপনাকে তাকওয়া প্রদর্শন করতে হবে, আল্লাহকে দেখাতে হবে। হারাম খাবার, হারাম উপার্জন, এগুলা দিয়ে ভোগ বিলাস করা যাবে না, এগুলা আমার চিরন্তন ক্ষতির কারণ হয়ে যেতে পারে, আল্লাহ হেফাজত করুক। তাহলে ইবাদত কবুলের তৃতীয় শর্ত হলো হালাল উপার্জন, হালাল খাবার হতে হবে। চার নম্বর শর্ত হলো যেই আমল আমি করব, সেই আমলের মাসলা মাসাইল গুলো আমাকে আপনাকে জানতে হবে। এজন্য আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন আমরা অনেক সময় মনে করি হুজুররা শিখবে, আমাদের শেখার কি দরকার, কিন্তু না, একটা মানুষ কমপক্ষে তাকে এতটুকু ইলম শিখতে হবে যতটুকুর দ্বারা সে নিজে এবং পরিবার পরিজনকে দ্বীনের পথে চালাতে পারে। যদি এতটুকু ইলম আমরা না শিখে থাকি, তাহলে একটা ফরজ আমল না করার গুনাহ আমার আমল নামায় যোগ হতে থাকবে। এজন্য আমরা এগুলো শিখে নিব, মাদ্রাসা আছে, ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব যারা আছেন এদের কাছ থেকে আমরা নিজেরা দ্বীনের উপরে চলার জন্য যা দরকার, পরিবার পরিজনকে দ্বীনের উপরে চালানোর জন্য যা দরকার আমরা শিখে নিব। তাহলে এই দুই শর্ত পূরণ হইল। এক নাম্বার, পুরুষ হোক আর নারী হোক, ঈমান সহকারে যারা নেক আমল করবে আর আমলে সালেহ যারা করবে, চারটি শর্ত পূরণ করে এই ধরনের নারী পুরুষদের জন্য দুই ধরনের পুরস্কার। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন, দ্বিতীয় ধরনের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দান করবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, এক নম্বর পুরস্কার যেটা দুনিয়াতে দেওয়া হবে, আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা,
ইমান সহকারে নেক আমল করনে ওয়ালা নারী পুরুষ যারা এদেরকে হায়াতে তাইয়েবা তথা দুনিয়ায় তাদেরকে পবিত্র জিন্দেগি দেওয়া হবে। হায়াতে তাইয়েবা কাকে বলে? হায়াতে তাইয়েবা আমরা অনেক সময় দোয়া করি, অনেকের জন্য দেখবেন অনেকে দোয়া করে যে আল্লাহ অমুক অসুস্থ অমুকরে আপনি হায়াতে তাইয়েবা দেন। আমরাই সচরাচর দোয়াগুলো করি, কিন্তু হায়াতে তাইয়েবার মানে কি? স্বাভাবিক অর্থ হলো পবিত্র এক জীবন, কিন্তু মুফাসসিরিনে কেরাম কি বলেন কেমন জিন্দেগি? হায়াতে তাইয়েবার ব্যাখ্যায় বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলেন। কেউ কেউ বলেন হায়াতে তাইয়েবা হলো সুখময় আনন্দময় শান্তিময় পবিত্র এক জীবন। সুখময় শান্তিময় আনন্দময় পবিত্র জীবন, সুখ শান্তি আনন্দ এটা সবাই পবিত্র ভাবে করতে পারে না। একজনের সুখ স্বাচ্ছন্দ্য বিরাট আলিশান বাড়ি আছে, আমরা দেখা মনে করি লোকটা মনে হয় খুব শান্তিতে আছে। শান্তি এক জিনিস, সুখ আর এক জিনিস। মনে রাখবেন বাড়ি গাড়ি এসি এর মধ্যেই যে শান্তি থাকে বিষয়টা এমন না, অনেক সময় শান্তি মাটির ঘরের মধ্যেও থাকে, ঠিক কিনা বলে? একটা গল্প শোনাই আপনাদের। গল্প, এক জমিদার আছে বাজারের পাশে তার তিনতলা বিশাল বড় বাড়ি, রাস্তার এক পাড়ে তার বাড়ি আর এক পাড়ে বটগাছের নিচে একজন মুসি জুতা সেলাই করে। জমিদার মানুষের ভয়ে ঘর থেকে কোনো সময় বাহির হয় না, বাড়ির গেটের মধ্যে তিন চারজন জারোয়ান দিয়ে রাখছে, কেউ জানি ঘরে না ঢুকতে পারে। সে মাঝে মধ্যে ছাদে যায়, মুক্ত বাতাসে একটু হাওয়া খায়, আর ওই সময় দেখে যে রাস্তার অপর পাড়ে গাছের নিচে একজন মুসি জুতা সেলাই করে আর গান গায়। জমিদার চিন্তা করে হায়রে এরকম তিনতলা পাকা বাড়ির মধ্যে থেকেও আমার মুখে কোনো সময় হাসি আসে না, আনন্দ আসে না, কপালে সব সময় ভাজ, আর এই লোকটা জুতা সেলাই করে, রোদে কষ্ট, গরমে কষ্ট, বৃষ্টিতে কষ্ট, শীতে কষ্ট, আর মনের সুখে গান গায়। এই দৃশ্য উনি কিছুদিন দেখতে দেখতে ওই মুসির উপরে ওনার একটু মায়া লাগছে আর কি। একদিন উনি ওনার দারোয়ানকে ডেকে বলতেছে যে যাও ওই মুসিরে বলো আমি তারে ডাকছি। এবার দারোয়ান গিয়া মুচিকে ডেকে আনছে, বলতেছে চলো সওদাগর জমিদার তোমাকে ডেকেছে, তোমার সাথে একটু দেখা করতে চায়। এইবার ওই মুচি যখন জমিদারের সওদাগরের সামনে আসছে, সওদাগর বলে মুচি রে তোমাকে আমি বছরের পর বছর এইখানে দেখতেছি, তোমার জন্য আমার মায়া লাগতেছে, আমি তো তোমার কোনো পরিবর্তন দেখলাম না, এক থলে স্বর্ণের মোহর টাকা দিয়ে বলে যাও এটা নিয়ে যাও, নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করো। এইবার মুচি এক থলে মোহর পেয়ে জুতার বাক্স রাইখা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। স্ত্রী বলতেছে কি ব্যাপার, প্রতিদিন তোমার ফিরতে সন্ধ্যা হয়ে যায়, আজকে তুমি এত আগে আগে ফিরলা, জুতার বাক্স কোথায়? বলে আগে ঘরে চলো পরে কথা। এইবার ঘরে গিয়া স্ত্রীকে বলে শোনো আমাদের দুঃখ দুর্দশা কষ্টের দিন শেষ হওয়ার সময় এসে গেছে, আমি যেই জমিদারের বাড়ির সামনে জুতা সেলাই করতাম ওই জমিদার আজকে ডেকে আমাকে এক থলে স্বর্ণের মোহর দিয়ে দিয়েছে, ভাগ্য ফিরে গেছে, আর জুতা সেলাই করা লাগবে না। এবার দুইজনে মিলে মিশে চিন্তা করতেছে এই টাকাগুলো রাত্রে রাখা যায় কোথায়, ঘর তো নিরাপদ না। যাই হোক কোনো মতে ওইটারে কুলার মধ্যে রাখছে, কুলা ছিলেন তো নাকি, কুলার মধ্যে রাখছে। এইবার রাত্রে বেলা দুইজনের আর ঘুম আসে না, যে টাকা যদি চুরি নিয়ে যায় তাহলে কি হবে? এই চিন্তা করতে করতে একটু ঘুম আসছে, বিড়ালে একটা লাভ দিছে, ঘুম ভেঙে গেছে, স্বামী উঠাই বউরে কয় দেখ তো টাকা আছে নাকি। এক রাত্রে দশ বারো বার ঘুম ভাঙছে, পরের দিন সকালে বউ কয় শোনো এই টাকা নিয়ে তুমি জমিদারে ফেরত দিয়ে আসো। এবার মতি চলে গেছে টাকা নিয়ে, জমিদারের কাছে গিয়া বলে ধরেন আপনার টাকা আমার লাগবে না, আপনার টাকা আপনি ফেরত নিয়ে যান। বলে কেন? বলে আপনি আপনার সম্পদ থেকে অল্প কিছু সম্পদ আমাকে দিয়েছেন, আমার এক রাত্রের ঘুম শেষ, আল্লাহই জানে আপনি এত টাকা নিয়ে কেমনে ঘুমা। সেজন্য সম্পদের মধ্যেই যে শান্তি থাকে বিষয়টা এমন নয়, হায়াতে তাইয়েবার অর্থ এমন নয় যে অঢেল সম্পদ আল্লাহ তাআলা দিবেন বিষয়টা এমন না, কিন্তু আল্লাহ তাআলা দিবেন কতটুক এই মানুষগুলার জিন্দেগি হালালের উপরে প্রয়োজন মোয়াফেক চলে যায়। দুনিয়াটা তো প্রয়োজনের জায়গা, তার প্রয়োজন আল্লাহ পূরণ করবেন, কারণ তার গন্তব্য আখেরাত, সে আল্লাহ তাআলার কাছে আখেরাত চায়। যারা আখেরাত চায় তাদের লাভ কি? আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদু হারফাল আখিরাতি নাযিদ লাহু ফি হারফি,
ومن كان يريد حرف الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা নাসিদ লাহু ফি হারসি যে আল্লাহ তাআলার কাছে আখিরাত চায় পরকাল চায় পরকালের ফসল চায় সফলতা চায় আল্লাহ তাআলা বলেন নাসিদ লাহু ফি হারসি আমি তার ওই ফসলের মধ্যে বাড়ায়া দেই মুফাসসিরিন কিরাম বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তি আখিরাতে যা চায় আখিরাতের সব কিছু তাকে দেন দুনিয়াতেও তার যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা অতিরিক্ত ওইটুকু তাকে দিয়ে দেয় আর যেই ব্যক্তি আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া চায় ওয়ামান কানা ইউরিদু হাজ্জাত দুনিয়া নুতিহি মিনহা যেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চায় আখিরাত চায় না আল্লাহ তাআলা তার চাওয়া মুয়াফিক দেন না বরং নুতিহি মিনহা আল্লাহ তাআলা যতটুকু চায় ততটুকু আল্লাহ তাআলা তাকে দেয় মনে করেন আমি চাইছি কোটি টাকার মালিক হইতে আমার যদি লাখ টাকা আসে আমার তৃপ্তি হবে না আমার চাহিদা পূরবে না কিন্তু আমি যদি আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতাম তাইলে আল্লাহ যা দিত আমি তাতেই সন্তুষ্ট থাকতে পারতাম ঠিক কিনা বলে সেজন্য আমার মধ্যে তৃপ্ততা আসতো আনন্দ আসতো শান্তি আসতো সুখ আসতো এজন্য আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যেবার মুফাসসিরিনে কেরাম প্রথম ব্যাখ্যা করেন যে সুখময় শান্তিময় আনন্দময় পবিত্র একটা জীবন দিবেন যেই জীবনে কোনো অপবিত্রতা থাকবে না গোনাহ থাকবে না হযরত দাহাক রাহমাতুল্লাহি আলাইহি বলেন হায়াতে তাইয়্যেবার অর্থ হলো আল্লাহ তাআলা অমুখাপেক্ষী জীবন তাকে দান করবে দুনিয়ায় মানুষের কাছে তার চাওয়া লাগবে না আল্লাহ তাআলা তার চাওয়াগুলো পূরণ করে দিবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইবাদতের মজা দিবেন সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তাকে সম্ভ্রান্ত এবং সম্মানের জীবন আল্লাহ তাআলা তাকে দান করবেন বলেন দুনিয়াতে যদি প্রয়োজন মুয়াফিক প্রয়োজন যা তা পাওয়া যায় সম্মানের সাথে থাকা যায় ইবাদতের মজা পাওয়া যায় একজন মুমিনের কাছে এর চাইতে বেশি কিছুর আর দরকার আছে নাকি আল্লাহ তাআলা সেই কথাই বলেন দুনিয়ার নরনারীরা যদি ঈমান অবস্থায় নেক আমল করে দুনিয়ায় তার পুরস্কার হবে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আমি অবশ্যই অবশ্যই তাকে দুনিয়ায় পবিত্র জীবন দান করব দ্বিতীয় পুরস্কার এটা হবে পরকালে আল্লাহ তাআলা বলেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে পরকালে এমন প্রতিদান দেওয়া হবে তাদের আমলের তুলনায় অনেক বেশি প্রতিদান দেওয়া হবে অনেক বেশি দেওয়া হবে হাদিসের মধ্যে আসছে জান্নাতি বান্দাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দ্বারা ভরপুর করে দিবেন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দা আরো কিছু নিয়ামতের দরকার আছে কিনা তখন জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের আমলের তুলনায় যথেষ্ট হয়ে গেছে আর দরকার নাই আমরা দুনিয়াতে যেই আমল করেছি তার তুলনায় আমাদেরকে আপনি বহুত বহুত বেশি দিয়েছেন এই জন্য দুনিয়াতে আমলের প্রতিদান হলো আখেরাতে আমরা যেই আমল করব আল্লাহ তাআলা পরকালে ওই আমলের তুলনায় বেশি বেশি প্রতিদান দিয়ে দিবে শুধু যদি দুইটা শর্ত ঠিক রেখে আমরা আমাদের আমলগুলো করতে পারি এজন্য মাহবুব যারা আছেন অনেকে শুনতেছেন শুধুমাত্র পুরুষেরা সামনে থাকে তাদের কথাই বেশি বলা হয় মাহবুবদের কথা কিছু বলার দরকার আছে নাই মাহবুবরা যদি ঈমান ঠিক রাখা অল্প কিছু আমল করতে পারে আর বেশি সময় নিব না 5-7 মিনিট মাহবুবরা যদি ঈমান ঠিক রেখে অল্প কিছু আমল করতে পারে তাদের জন্য যেই ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন এমন ঘোষণা অন্য কারোর জন্য দেন নাই এক নম্বরে তারা ঈমান ঠিক রাখবে আমলে সালেহ কি করবে পুরুষেরা তো অনেক কাজ করে অনেক আমল বাইরে করার সুযোগ আছে মাহবুবদের জন্য এটা কম থাকে কিন্তু আল্লাহর নবী কি বলেন শুনেন মাহবুবরা খেয়াল দিয়া নবীজি বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাত নারীদের ব্যাপারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই নারী যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে রমাদান মাসে যথাযথভাবে রোজা রাখবে
নিজের সতীত্বের হেফাজত করবে, চার নম্বর যখন তার বিবাহ হবে ওয়াতাআত বানাহা স্বামীর তাআত করবে, তথা স্বামী যদি তাকে দিনই কোনো বিষয়ে আদেশ করে, ভালো কোনো বিষয়ে আদেশ করে, সেটার আনুগত্য করবে। নবীজি বলেন ওই রমণী জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। নারীদের জন্য স্পেশালিটি আল্লাহ নবী দিয়েছেন, সেজন্য মা বোনরা নফল ইবাদত অনেক হয়। এই যে স্বামীর খেদমত করে, রান্না করে খাওয়ায়, সন্তান লালন পালন করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে, এই কাজগুলা যদি মা বোনেরা একটু আল্লাহর জন্য করে, যে আমি আমার স্বামীরে খাওয়াই দিছি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, যতদিন রান্না করে খাওয়াবে সবে ইবাদত, সন্তান লালন পালন করতেছে আল্লাহর জন্য করতেছি ইবাদত, শ্বশুর শাশুড়ির খেদমত করতেছে আল্লাহর জন্য করতেছি এটা ইবাদত, কবুল নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় যোগ হতে থাকবে। সাথে সাথে ওই চারটা কাজ যখন কোন মা বোন করবে, নবীজি বলেন জান্নাতের যেই দরজা খুশি সেই দরজা দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়া আমাদের জন্য কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা নয়, মূল বাড়ি হলো আমাদের জান্নাত, আমাদের পিতার বাড়ি ছিল জান্নাত, আমরা আমাদের পিতার বাড়ি জান্নাতে যদি যেতে হয় দুনিয়াতে কিছু ভালো কাজ করতে হবে, ঈমানের সাথে থাকতে হবে, নেক আমল করতে হবে। আর আমি আপনি যদি এই রাস্তায় থাকতে চাই, দিনই কাজ দিনই বিষয়ের সাথে সর্বদা আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। আলহামদুলিল্লাহ যে মাদ্রাসা আছে, মসজিদ হচ্ছে, এগুলার সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। আমি যখন ফ্রি সময় পাবো, আমার কাজ নাই, আমরা কি করি, কাজ যদি না থাকে চার দোকানে বসে টেলিভিশন দেখা শুরু করি মাশাআল্লাহ। এই কাজটা না করে বাজারে না গিয়ে, আপনি বাজারের যে মজলিশগুলো হয় সে প্রত্যেকটাই গোনার মজলিশ, প্রত্যেকটা জায়গায় আমলের ক্ষতি হয়, গীবতের মজলিশ, পরনিন্দার মজলিশ, হিংসার মজলিশ, হানাহানি মারামারির মজলিশ। আপনি আপনার ওই সময়টা, এই যে মাদ্রাসায় হাফেজি মাদ্রাসা হেফজখানা আছে, আপনি গিয়ে একটু কোরআন শুনেন না, আপনি পড়তে পারেন না, আপনি শুনেন, ওই শ্রবণ করার বিনিময়ে সওয়াব আপনার আমলনামায় যোগ হবে। একটু মসজিদের মধ্যে বসে থাকেন, কারণ দুনিয়ায় সবচেয়ে প্রশান্তির জায়গা হলো মসজিদ, কিছু করার নাই, কাজ নাই, এমনিই বসে থাকেন, কমপক্ষে গুনাহ হবে। আখিরাতের চিন্তা একটু করেন, একটু চিন্তা করেন, যে আজকে আপনি হয়তো যুবক আছেন, সুস্থ আছেন, এক সময় আপনার দাদাও আপনার আমার মতো সবল ছিল, যুবক ছিল, তারা দুনিয়া থেকে চলে গেছে, আমাকেও যেতে হবে। এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে, মরার চিন্তা, পরকালের চিন্তা, আখেরাতের চিন্তা, তাহলে আমাদের দিনের কাজ করা সহজ হবে, জি দিনের পথে চলা সহজ হবে, ইমানের সাথে থাকা সহজ হবে, নেক আমল করা আমাদের জন্য কষ্টের কোনো কারণ মনে হবে না, আমি স্বইচ্ছায় আনন্দের সাথে মজার সাথে নেক আমল করতে পারবো। তার দ্বারা কি হবে, দুনিয়াতে যেই শান্তির জন্য আমরা ঘুরি, যেই শান্তির জন্য আমরা শ্রম দেই ইবাদতের কল্যাণে, ওই শান্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এবং পরকালের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই অল্প নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা অনেক বেশি প্রতিদান আমাদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান ঠিক রেখে বেশি বেশি নেক আমল করে দুনিয়া আখিরাত উভয় জাহানের প্রতিদান লাভ করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। দোয়ার আগে আপনারা যদি এই আল্লাহর ঘর মসজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাম্মদ নেয়াকার কুফর কো মিটায়া কুফর কো মিটাকার সদাকত কো বতায়া বলাগাল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসুনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই এই অপারেটর সাহেব আওয়াজটা চিকন করেন, বেশ কমান আওয়াজটা, পুরো টন টন আওয়াজ করবে। لا اله الا الله بس কুমার আওয়াজটা একবারে টন টন চিকন করবেন আওয়াজ। لا اله الا الله لا اله الا الله لا اله আর টোন দেন, টোন আওয়াজ চিকন করেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইকো আছে, ইকো থাকলে হালকা ইকো দেন। কই আছে এখানে لا اله الا الله لا اله الا الله بس কুমান বি এ ডাবল এস লেখা আছে, ওটা কুমান একেবারে কুমান টোন দেন, কমাইছেন দেয়া যায় না ধরে কই চিকুন করবেন, মাইকের মতো আওয়াজ হবে, টন টন আওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন প্রতাপ পূর্বপাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উন্নতি প্রকল্পে আয়োজিত প্রতাপ পূর্বপাড়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সম্মানিত শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম,
সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে প্রতিকূল পরিবেশের মধ্যেও একটি দিনই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুস শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক হয়েছে বিধায় আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। আসলে আবহাওয়ার যে অবস্থা ছিল তাতে এখানে মাহফিল করা যাবে আমার মনে হয় এমন অবস্থা ছিল না, কারণ আমরা যখন ঢাকার থেকে রওনা দিছি এত পরিমাণ বৃষ্টি, আমি চিন্তা করছি মাহফিল কেমন করে হবে আল্লাহই জানে। এখানেও বৃষ্টি হয়েছে, এরপরেও এখন আবহাওয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, তারপরেও দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন বিদায় আমরা গুটিময় কিছু লোক এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, কি বলেন? এটা আল্লাহ তাআলার বড় দয়া। দ্বীনের কাজ, আজান হয় মসজিদের মধ্যে সবার কানে যায়, কিন্তু সবাই কি মসজিদে যাইতে পারে? সবাই পারে না। কারা পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ওখানে যাওয়ার তৌফিক দেন তারাই পারে, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তারাই যেতে পারে। সেজন্য দিনই কাজে আসতে পারা এটা নিজের কোনো ক্রেডিট না, নিজের কোনো ক্ষমতা নয়, বরং তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকে আজকের এই মাহফিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উন্নতি করবে। এই মসজিদটাও যতদূর শুনলাম নতুন, প্রথমবার শিখ মাহফিল, মানে প্রথমবার মাহফিল, মসজিদের উন্নয়ন করবে। মসজিদ ঘর কার? আরো জোরে বলি, ঘর কার? শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার সর্বোত্তম ঘর হলো মসজিদ, সর্বোত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই সর্বোত্তম ঘরের জন্যই আজকের এই মাহফিলের আয়োজন। দুনিয়াতে যত মসজিদ আমি দেখেছি, অনেক এলাকার মসজিদ দেখেছি, শুরু হয়েছে গরিব এলাকা, মানুষজন টাকা পয়সা দেয় না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর একটা সময় না একটা সময় কাজ কমপ্লিট হয়েই যায়, ঠিক কিনা বলেন? দিন আমাকে আপনাকে ছাড়া চলবে, দিন ইসলাম আমাকে আপনাকে ছাড়া চলবে, কিন্তু আমি আপনি যদি দিনের সাথে ইসলামের সাথে থাকতে না পারি, ক্ষতি ইসলামের হবে না, বরং ক্ষতি হবে আমাদের, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা দিনের সাথে থাকব, দিনই প্রতিষ্ঠানগুলার সাথে থাকব, আল্লাহর ঘর মসজিদের সাথে থাকব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যাই হোক, আলোচনার একেবারে শুরুতে আমি মধ্যে কোনো ডিস্টার্ব অসুবিধার মধ্যে যাব না, শুরুতেই যেহেতু আপনাদের মধ্যে অনেকেই আছেন, অনেকেই দিয়েছেন, একেবারে শুরুতেই সেজন্য ঝামেলা ক্লিয়ার হয়ে যায়। আপনাদের এই অঞ্চলগুলোতে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, এজন্যই বলতেছি যে প্রধান বক্তার আগে যিনি থাকেন তার হাতে তো আলহামদুলিল্লাহ আপনারা দেন, কিন্তু কিছু মানুষ অপেক্ষায় থাকে যে প্রধান বক্তা মুসাফির দূরের থেকে আস, প্রধান বক্তা বড় আলেম বা অনেক বড় কিছু এই জন্য না, স্বাভাবিক। দ্বিতীয় বক্তা যিনি থাকেন স্থানীয় থাকেন, স্বাভাবিক কাছের মানুষ, কিন্তু হাদিসের মধ্যে আসছে যাদের দোয়া কবুল হয় এদের মধ্যে অন্যতম একজন হলো মুসাফির। অনেকে আশা করেন যে মুসাফিরের হাতে আমি আমার ইচ্ছা যেটা এই প্রতিষ্ঠানে দেওয়ার আমি সেটা দিব, এই ধরনের ইচ্ছা কিছু মানুষের মধ্যে থাকে, এটা আপনাদের অঞ্চলে আলহামদুলিল্লাহ আমি দেখেছি। এজন্য শুরুতেই পাঁচটা মিনিট সময় নিব, কষ্ট হবে না তো? এটা আমার জন্য না, কার জন্য? আরো জোরে বলি, কার জন্য? আল্লাহর জন্য। এজন্য এজন্য আপনাদের মধ্যে এখন এখান থেকে কিছু ভাই আপনারা ওখান থেকে যাবে, আপনারা যে যা পারেন
নিজের সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করবেন। মা বোনদের মধ্যে ওই জায়গায় যদি কেউ থাকেন, ওখানেও যদি কেউ থাকে, ছোট বাচ্চা আছে মাদ্রাসার, ওদেরকে পাঠিয়ে দেন। মা বোনেরাও যে যা পারেন দিবেন, অতিরিক্ত বেশি যদি কেউ দিতে চান আমাদেরকে একটু জানায় দিবেন। আর যদি এমন কেউ থাকেন অতিথি বৃন্দর ভিতরে বা এরকম দেওয়ার মতো, 1,00,000 টাকা, ভাই বারবার বলতেছিল 1,00,000 টাকা 1,00,000 টাকা একজন দেন, একজন মানুষ হইলেও দিতে পারতেন, আপনাদের দেওয়ার সমর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগে আমরা একটা তাকবীর দিব, জবান খুলে নারায় তাকবীর, আরো জোরে নারায় তাকবীর। মোহাম্মদ আলী আকবর মাস্টার 1,00,000 টাকায় মসজিদের জন্য দান করলেন, আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। তার শাশুড়ির জায়গাতে মসজিদ নির্মাণ করা হয়েছে, মাস্টার সাহেবের শ্বশুর শাশুড়ি মারা গিয়েছেন, এছাড়াও মা বাবা মাও মারা গিয়েছে। আমরা দোয়া করি মাস্টার সাহেবের শ্বশুর শাশুড়ি মা বাবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করুক। মাস্টার সাহেব কি আছে এখানে? আছে কে? আচ্ছা, আল্লাহ বলো, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ বানাইল, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে মসজিদের কাজে অংশগ্রহণ করল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবে, সুবহানাল্লাহ। সেজন্য এই মসজিদের সাথে আমরা থাকব তো ইনশাআল্লাহ, যখন যেটা দিয়ে প্রয়োজন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব, সিমেন্ট দিয়ে হোক, রড দিয়ে হোক, টাকা দিয়ে হোক, যে যেভাবে পারি শারীরিক পরিশ্রম দিয়ে হোক আমরা পারব, কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এক জায়গায় আমি দেখছি একটা মসজিদ হয়েছে, এলাকার যারা রাজমিস্ত্রি আছে এরা কাজ করে সম্ভবত খুলনাতে, রাজমিস্ত্রি যারা আছে এরা বলছে আমাদের তো দিন আনি দিন খাই, টাকা দেওয়ার ক্ষমতা নাই, এই মসজিদের যত কাজ রাজমিস্ত্রির যত কাজ সব আমরা মিলে করে দিব। একটা জিনিস চিন্তা করেন, একটা মসজিদ করতে কত খরচ পরিশ্রম হয়, লেবাররে কত টাকা দেওয়া লাগে, সব তারা করে দিচ্ছে। এলাকার মানুষ তখন একটু বল পাইছে আলহামদুলিল্লাহ, বাকি টাকা দিছে, 1-1.5 বছরের মধ্যে মসজিদ হয়ে গেছে ইনশাআল্লাহ। যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মসজিদ, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবেন, ঠিক কিনা বলো? আল্লাহ কবুল করুক, আবারও বলি আমিন। মা বোনদের মধ্যে ছাত্ররা হয়তো গিয়েছে, আপনারাও দিবেন, সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন। এই যে এক ভাই, কি জানি নাম বলছিল না, আবু বকর সাহেব, আবু বকর মাস্টার, মসজিদের নামের সাথে মিল আছে আলহামদুলিল্লাহ, 500 টাকা আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা জানমালে বরকত দিক, সকলে বলি আমিন। হাফিজুল ইসলাম 1,000 টাকা আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার জানমালে বরকত দিক, সকলে বলি আমিন। কেউ আছেন আর এখন দেওয়ার মতো? আলহামদুলিল্লাহ, আমরা দোয়ার আগেও চেষ্টা করব, যদি পারি দিব। এখন আমরা আমাদের আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার দানগুলোকে কবুল করুক, যারা অতীতে করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরগুলোও কবুল করুক, এই দিনই কাজের সাথে সবাইকে আল্লাহ তাআলা শামিল থাকার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহল থেকে একটা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী পুরুষদেরকে দুইটি শর্তের বিনিময়ে, মানুষদেরকে দুইটি শর্তের বিনিময়ে দুইটি পুরস্কারের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দুইটি শর্ত, এর বিনিময়ে দুই ধরনের পুরস্কার। শর্ত কয়টা? আরো জোরে বলি, কয়টা? দুইটা। পুরস্কার কয় ধরনের? দুই ধরনের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله رب العالمين পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর পারা
সূরাতুন নাহল 94 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ঈমান অবস্থায় নারী অথবা পুরুষ মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন সে নারী হোক আর পুরুষ হোক ঈমান অবস্থায় যখন কেউ আমলে সালেহ করে নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তাদের জন্য দুই ধরনের পুরস্কার নারী হোক আর পুরুষ হোক অসুবিধা নাই এক নম্বর শর্ত হলো তাকে ঈমানদার হতে হবে ঈমান অবস্থায় তাকে নেক আমল করতে হবে এইখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল কারো আমল যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হতে হয় নিঃসন্দেহে তাকে ঈমানদার হতে হবে ঈমান যার নাই তার আমল আল্লাহর দরবারে কবুল হবে না ওই বেঈমানের কোনো ভালো আমল পরকালে তার কোনো কাজে আসবে না সেই জন্য ঈমান অবস্থায় যখন কোনো নারী অথবা পুরুষ আমল করে তার আমলের প্রতিদান হয় দুই ধরনের এখন প্রশ্ন হতে পারে কাফেররাও তো ভালো আমল করে তাদের আমলের প্রতিদান হবে না কেন কাফেরদের আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন তবে আখেরাতের জন্য রাখেন না দুনিয়াতেই দিয়ে দেয় কাফেরদের আমরা উঁচু উঁচু বাড়ি দামি গাড়ি আধুনিক প্রযুক্তি দেখে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই মুসলমানেরা অনেক সময় এই অভিযোগ অনুযোগ করে যে দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য শান্তি আল্লাহ তাআলা কাফেরদেরকেই দিয়ে দিয়েছে তাদের উঁচু উঁচু দালানগুলা দেখে অনেক মুমিন ঈমান খারাপ হয়ে যায় কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন মুমিনদের ঈমান খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বাড়ির সিঁড়িগুলা ছাদগুলা স্বর্ণ রূপার আল্লাহ তাআলা বানায় দিতে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের ভালো কাজের প্রতিদান দিয়ে দিবে ভালো কাজ তো অনেকেই করে কাফেরদের মধ্যে অনেক মানুষ আছে ভালো কাজ করে কিন্তু তাদের তো ঈমান নাই সেজন্য তাদের ওই ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দিবেন কিন্তু যে মুমিন নারী হোক অথবা পুরুষ হোক তার ভালো কাজের পরিপূর্ণ প্রতিদান আল্লাহ দুনিয়াতেই শুধু দিবেন না আখেরাতের জন্য আল্লাহ রেখে দেন ঠিক কিনা বলো অনেক সময় দেখেন আমরা হতাশ হয়ে যাই আমরা আল্লাহর কাছে দোয়া করি না আমরা সবাই দোয়া করি কম বেশি আল্লাহ তাআলার কাছে চাই দোয়া বলতে আমরা যদি শুধু মনে করি যে আল্লাহর কাছে শুধু হাত উঁচু করে যেটা চাই ওইটা না আমি যেটাই চাই হাত উঁচু করে হোক এমনি হোক যেটা আশা করি সবকিছুই মোটামুটি দোয়া আল্লাহ তাআলার কাছে চাই কিন্তু বলেন তো আমাদের সব দোয়া কি কবুল হয় নাকি দোয়া কবুল হয় না বিষয়টা এমন না কোন ব্যক্তি যদি দোয়া কবুলের শর্ত ঠিক রাখে হারাম খায় না হালাল খায় অন্যের হক নষ্ট করে না দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করে না তারপরে এমন কিছু চায় না যেটা আল্লাহ দিবেন না এমন কিছু চায় না এই ধরনের আদবগুলো যদি ঠিক রাখে প্রত্যেকটা ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে সুবহানাল্লাহ এই দোয়াগুলোর অবস্থা হয় তিনটা কয়টা এক নম্বর অবস্থা যখন কোন বান্দা দোয়ার আদবগুলো ঠিক রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করে সে নারী হোক আর পুরুষ হোক তার দোয়ার প্রথম অবস্থা হয় আল্লাহ তাআলা দোয়া করার সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয় আমার আপনার জীবনে হয়তো অনেক ঘটনা এমন আছে দোয়া করার সাথে সাথে কবুল হয়ে গেছে কিন্তু আমি আপনি সেটা অনুধাবন করি নাই একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন আপনার বিশেষ প্রয়োজনে ঢাকা যাওয়ার প্রয়োজন অথবা আপনার দূরে কোথাও যাওয়ার প্রয়োজন গভীর রাত আপনার সন্তান অসুস্থ আপনার স্ত্রী অসুস্থ মা বাবা অসুস্থ রাত দুটো তিনটে বাজে গভীর রাত স্বাভাবিক আপনি এখান থেকে কোনো গাড়ি বিশ্ব রোডে যাওয়ার জন্য পাবেন না এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এরপরেও যেহেতু আপনাকে যেতেই হবে ওই যাওয়ার সময় আপনি নিজেই অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ আমাকে বহুত দূরে যেতে হবে এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূর হলো আপনাদের মেন রোড হেঁটে যাওয়া কষ্টের ব্যাপার আপনি মনে মনে তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ যদি এখান থেকে যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা হয়ে যেত ভালো হইতো আপনি একটু আগানোর পরে প্রতাপ বাজারে যাওয়ার আগেই আপনি দেখলেন একটা ভ্যান আছে
একটা ইজি বাইক আছে, অটো আছে, ভ্যান আছে আপনার পরিচিত, কেমন জানি লোকটা আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি গেলেন, আপনাকে নিয়ে সে বিশ্ব রোডে চলে গেল, পরিচিত মানুষ। এটা আমি একটা উদাহরণ দিলাম। এই রকম আমার আপনার জীবনে বহু দোয়ার সাথে সাথে কবুল হয়েছে, কিন্তু এই বিষয়গুলো আমি আপনি মনে রাখি নাই, অনুধাবন করি নাই। সেই জন্য দোয়ার প্রথম অবস্থা হয় একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, দোয়া করার সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায়। এটা প্রত্যেকের জীবনে কম বেশি বিভিন্ন ক্ষেত্রে এটা হতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু না। অনেক সময় মনে করেন দোকানদার একজনের কাছে টাকা পাবে, এমন এক রাস্তায় যাইতেছে মাশাআল্লাহ মুখোমুখি দেখা হয়ে যায়, যার কাছে টাকা পায় সে তখন কি বলবে যে বলেন তো, মনে মনে বলবে আল্লাহ জানি ধরা না পড়ি। দেখা গেল দোকানদার নাই না আর একদিক চলে গেল, তার মানে কি ওর দোয়া ওই সময় কবুল করছে কে? আল্লাহ কবুল করছে। এরকম বহু দোয়া আমার আপনার জীবনে কবুল হয়, কিন্তু আমরা সেটা মনে রাখি না। সেজন্য দোয়ার প্রথম অবস্থা হলো দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যায়। দোয়ার দ্বিতীয় অবস্থা হলো সাথে সাথে কবুল হয় না, আল্লাহ তাআলা ওই দোয়ার প্রতিদানটা বিলম্বে দেন। যেমন অনেক মানুষ আছে 2000 সাল থেকে দোয়া করতেছে, আল্লাহ আপনার ঘর আমাকে একবার জিয়ারত করার তৌফিক দেন, দোয়া করতেছে 15 বছর ধরে। দেখা গেল 2017 সালে তার কপালে ফজ নসিব হয়েছে, কিন্তু দোয়া করতেছে 2000 সাল থেকে, 17 বছর পরে তার দোয়াটা কার্যকর হয়েছে। সেই জন্য দোয়ার দ্বিতীয় অবস্থা হলো আল্লাহ তাআলা দোয়া যেটা চাওয়া হয় এটা বিলম্বে দেন। আর দোয়ার তৃতীয় অবস্থা হলো আল্লাহ তাআলা সাথে সাথেও দেন না, দুনিয়াতে বিলম্বেও দেন না, ওইটাকে আল্লাহ তাআলা আখেরাতের জন্য সম্পদ বানায় রেখে দেয়। অনেক দোয়া আমি আপনি করি, সেগুলো আল্লাহ তাআলা দুনিয়ায় দেয় না, এর মানে এটা না যে দোয়াগুলো কবুল হয় না। কিয়ামতের ময়দানে যখন মানুষের আমলনামাগুলো হাতে দিয়ে দেওয়া হবে, প্রত্যেকেই আমলনামা পড়ার যোগ্যতা অর্জন করবে, প্রত্যেকেই দেখবে আমার এই আমলের বিনিময়ে এই সওয়াব, এই আমলের বিনিময়ে এটা পাইছি, বিশাল একটা ভান্ডার থাকবে, বলবে আল্লাহ এত নেকি কিসের বিনিময়ে পাইলাম। আল্লাহ তাআলা তখন জানিয়ে দিবেন এটা হলো তোমার দুনিয়ার ওই সমস্ত দোয়া যেগুলা তুমি মনে করতে আমি আল্লাহ কবুল করি নাই, কিন্তু তুমি তো চাইছো যা আমি দুনিয়াতে দেই নাই, এর কারণ হলো ওইটার মধ্যে তোমার জন্য কল্যাণ ছিল না, এজন্য দুনিয়াতে আমি দেই নাই, তোমার জন্য আখেরাতে সঞ্চয় করে রেখেছি, আজকে আমি তোমাকে এই প্রতিদান দিয়ে দিলাম। তখন মানুষেরা বলবে আল্লাহ আপনি দুনিয়াতে আমার দোয়াগুলো কবুল কইরা যেগুলা দিছিলেন ওইগুলা দুনিয়াতে না দিয়া আখেরাতের জন্য যদি রাইখা দিতেন তাহলে বেশি ভালো হতো। সুবহানাল্লাহ। যে কথার থেকে গেলাম যে আমরা যখন নেক আমল করি ঈমান সহকারে, প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দিবেন, আর না হলে আখেরাতের জন্য সঞ্চয় করে রেখে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য নারী অথবা পুরুষ আমলটা যদি কাজে লাগাতে হয় এক নম্বরে দরকার হলো ঈমানের। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারী অথবা পুরুষ নেক আমল যেই করুক না কেন, ওয়াহুয়া মুমিন, ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় যখন কোনো আমল করা হবে ওই আমলের দ্বারা দুই ধরনের প্রতিদান পাওয়া যাবে, এক ধরনের প্রতিদান হলো দুনিয়ায়, আরেক ধরনের প্রতিদান হলো আখেরাতে। ঈমান অবস্থায় নেক আমল, আমি ঈমানের আলোচনার দিকে যাব না, আমি নেক আমলের আলোচনা আজকে করব। এক নম্বরে ঈমানটা তো নিঃসন্দেহে হতে হবে শিরিক মুক্ত ঈমান, যেই ঈমানের সাথে শিরক আছে, যেই ঈমানের মধ্যে তাওহীদ নাই, ওই ঈমানের কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। এই সাথে সাথে আমলটা হতে হবে আমলে সালেহ। আল্লাহ তাআলা শুধু আমলের কথা বলেন নাই, মানে আমিলা